了个饭。প্রাক্তন হেডমাস্টার, আমি মাইকি ঘটনা শুনলাম যে এখানে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা করবে, তাই আসলাম। আসার পরে আমাদের ইঞ্জেকশন দিছে আর আমার কাছে 200 টাকা নিছে আর বলেছে কি যে পরবর্তী আপনার ভালো ওষুধ দেওয়া হবে, আরও 1200 টাকা লাগবে। তাই সেই ইঞ্জেকশন দেওয়ার পরে আমি বাড়িতে অথচ ঘুমছিলাম, এখন আমার দেখেছি, এখন আমি বাস্তব কি মারবো এটা তো আমি বুঝতেছি না। আমি আসলাম মাইকে প্রচার করতে এখানে ডাক্তার দেওয়া হবে, তা আমি ওপেন হার্ট সার্জার রোগী, আমার হচ্ছে ওষুধ দিচ্ছে তো এখন ব্যবস্থা আমি করি না। কত ওষুধ দিচ্ছে আপনাকে? 640 টাকা। বড় ডাক্তারের কথা শুনে আইসে জায়গায় আইসে দেয় কি বড় ডাক্তার টাকা নিয়ে গেছে, অনেকে টাকা সার্টিফিকেট সব ডাক্তারের কোনো ডাক্তার না, বড় ডাক্তার। তারপরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের আমাদের স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প করবে এই বলে আমাদের এই জায়গায় আপনার মেডিকেল অফিসার আসবে এবং MBBS ডাক্তারদের মাধ্যমে 30 টাকা আপনার ফি এর এইটা নির্ধারণ করে ডাক্তার দেখবে বলেছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে কোনো মেডিকেল অফিসার নাই। আমার নাম রেবেকা, আমি কালকে শুনেছি যে মাইকে অ্যালাউন্স করেছে যে বড় ডাক্তার আসবে সখীর, এই জায়গায় খুব চিকিৎসা ভালো হবে, টাকা লাগবে সীমিত 30 টাকা করে। আমি পরের কাছে টাকা ধার করে আনিয়ে তারা দেখাইছি 400 টাকা রাখছে, ওষুধ দেবে তাই বলে টাকাও দিনে ওষুধও দিবে। তারপর শুনে সকালে, তারপর আমি তো আসে হাফিজের কাছে টাকা হাওড়া দিই, আসে দেখাইছি আসে তো শুনে যে বুয়ো ডাক্তার টাকা দিয়ে দিলে ভীষণ দিল দিয়ে গেছে তাই ঘুরে। আপনার মাইক অ্যালাউন্স করেছে, মাইক অ্যালাউন্স করার পরে তারপরে আপনার ওই ডাক্তার আইছে, ডাক্তার আইছে রুগী দেখতেছে, রুগী দেখার পরে প্রেসক্রিপশনে বুয়ো প্রেসক্রিপশন কোনো MBBS ডাক্তার ডাক্তার না, বুয়ো একজন, সেই সেই বুয়ো দেখে আমরা তারা একটু প্রোটেস্ট করলি, তার ই করলি, সে কোনো কথা বলতে পারে না, পরে লোকজনে ব্যাট দিয়ে তারা সব কিছু দেখি বুয়ো 2 নম্বর ওষুধ দেখে তারা আটকে রাখা। বাগেরহাট সদর থানাধীন পাটুরপাড়া গ্রামে 3 জন ভুয়া ডাক্তার ওখানে চক্ষু শিবির খুলে চিকিৎসা দিচ্ছিল, জনগণ এটি বুঝতে পারে তাদেরকে ধরে এবং থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং 3 জন ভুয়া ডাক্তারকে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া নেয়।